আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোর দিশারির সুপ্রিয় দর্শক মণ্ডলী, 2023 সালে ফিতরা কত টাকা বা ফিতরা কেন দিবেন এবং ফিতরা কাকে দিবেন আর ফিতরা কবে দিতে হবে এই বিষয়টি নিয়েই আজকের এই ভিডিও। দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো চলুন শুরু করা যাক। দর্শক, সদকাতুল ফিতর কি? এর উত্তর হলো সদকাতুল ফিতর। এ দুটি আরবি শব্দ রয়েছে, সদকা মানে দান আর ফিতর মানে রোজার সমাপন বা ঈদুল ফিতর। অর্থাৎ ঈদুল ফিতরের দিন আদায় করা সদকাকেই সদকাতুল ফিতর বলা হয়, এটিকে সদকাতুল ফিতর বা ফিতরাও বলা হয়ে থাকে। যেমন আমরা স্বাভাবিকভাবে সবাই বলে থাকি যে ফিতরা দেওয়া, ফিতরা। শরিয়াতের মতে সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন। এর পরিমাণ হলো এক সওয়া জব বা এক সওয়া খেজুর। ছোট বড় স্বাধীন পরাধীন সবার উপরই এটি ওয়াজিব। বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1512। সুপ্রিয় সম্মানিত দর্শক, আর এই সদকাতুল ফিতর বা ফিতরা কেন দিতে হয় তা কি আপনি জানেন? না জানলে এখন জানুন। যাকাতের মতো সদকাতুল ফিতরও একটি আর্থিক ইবাদত। পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করতে গিয়ে, মানে পবিত্র মাহে রমজানের রোজা পালন করতে গিয়ে সাধারণত আমাদের অনেক ভুল ত্রুটি হয়ে যায়। সেই ত্রুটি বিচ্যুতির ক্ষতিপূরণ হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি ইবাদতের নাম হল সদকাতুল ফিতর বা ফিতরা। এটি পরম করুণাময় মহান আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র উপহারও বটে। সদকাতুল ফিতরের উদ্দেশ্য শুধু গরিবদের ঈদের খুশিতে শরিক করা বলে যে ধারণা প্রচলিত রয়েছে তা যথার্থ নয়। কেননা হাদিস শরীফে সদকাতুল ফিতরকে কাফফারাতুল লিসাওম, অর্থাৎ রোজা অবস্থায় অবচেতনভাবে যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তার কাফফারা বা ক্ষতিপূরণ বলে উল্লেখ করা হয়েছে। মানে অনেকে ভাবে যে সদকায় ফেতের দেওয়া মানে গরিবদেরকে ঈদের খুশিতে শরিক করা। এই উত্তরটা পরিপূর্ণ নয়, বরং সদকাতুল ফিতরের পরিপূর্ণ উত্তর হল রোজা রাখা অবস্থায় আমরা যে ভুল ত্রুটি করে থাকি তার কাফফারা বা ক্ষতিপূরণ হবে এই সদকায় ফিতর বা ফিতরা। দর্শক, এখন জানতে হবে ফিতরা বা সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব। সদকাতুল ফিতরের নিসাব জাকাতের নিসাবের সমপরিমাণ। অর্থাৎ কারো কাছে যদি 7.5 ভরি সোনা বা 52.5 ভরি রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদুল ফিতরের দিন সুবহে সাদিকের সময় বিদ্যমান থাকলে তার উপর সদকাতুল ফিতর বা ফিতরা ওয়াজিব হবে। যার উপর সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব, তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনদের পক্ষ থেকেও আদায় করবেন। তবে এতে জাকাতের মতো পুরো বছর অতিক্রম হওয়ার শর্ত নয়। যেমন আপনার যদি জাকাতের নিসাব পরিমাণ যদি আপনি মালিক হয়ে থাকেন, সেই জাকাত দেওয়ার মতো যদি আপনার সম্পদ থাকে, তাহলে সেই সম্পদটার জন্য পুরো 1 বছর অতিবাহিত হতে হবে। কিন্তু ফিতরা দেওয়ার জন্য আপনার পুরো 1 বছর অতিবাহিত হতে হবে না। ঈদুল ফিতরের দিন যদি আপনি নিসাব পরিমাণ মালিক হন, মানে ঈদুল ফিতরের দিন যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণের মূল্য থাকে বা স্বর্ণ থাকে, অথবা 52.5 ভরি রূপা অথবা তার মূল্য যদি আপনার কাছে থাকে শুধু ঈদুল ফিতরের দিন, তাহলে আপনার উপর ফিতরা দেওয়া ওয়াজিব হবে। শুধু আপনার উপর নয়, আপনার অধীনে যেই সকল লোকজন আছে, আপনার স্ত্রী, মা বাবা বা সন্তানাদি যারা আপনার অধীনে আছে সবাইকে ধরে আপনার ফিতরা দিতে হবে। এমনকি পবিত্র রমজানের শেষ দিনেও যে নবজাতক দুনিয়ায় এসেছে কিংবা কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে তার পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করতে হবে। ফতোয়া আলমগীরি।
দর্শক, এখন খাদ্যের বদলে মূল্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করা যাবে কিনা এ বিষয়ে জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মোট চারটি পণ্য দ্বারা সদকাতুল ফিতর আদায় করা হতো, আর সেই চারটি পণ্য হলো খেজুর, কিশমিশ, জব ও পনির। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সপরিমাণ খাদ্য অথবা এক সপরিমাণ জব অথবা এক সপরিমাণ খেজুর অথবা এক সপরিমাণ কিশমিশ দিয়ে সদকাতুল ফিতর আদায় করতাম। বুখারী শরীফের হাদিস। উপরে বর্ণিত খাদ্যবস্তুর পরিবর্তে সেগুলোর কোনো একটিকে মাপকাঠি ধরে তার মূল্য আদায় করলেও তা আদায় হয়ে যাবে। মূল্যের দিক থেকে ওই খাদ্যবস্তুগুলোর মধ্যে তফাত থাকলেও সবচেয়ে কম দামের বস্তুকে মাপকাঠি ধরে যদি কেউ ফিতরা আদায় করে তাহলেও তা আদায় হয়ে যাবে। দর্শক, এখন জানাবো সদকাতুল ফিতর বা ফিতরা আদায়ের সময় কখন, কখন তা আদায় করতে হবে। পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগেই সদকাতুল ফিতর আদায় করা উত্তম। তবে জাকাতের মতো সে সময়ের আগে রমজান মাসেও তা আদায় করা যায়। প্রিয় দর্শক, এখন আমাদের জানতে হবে বাংলাদেশে এবছর মানে 2023 সালে সদকাতুল ফিতর বা ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন কত টাকা ধরা হয়েছে। তা হলো বাংলাদেশে এই বছর মানে 2023 সালে জনপ্রতি সর্বনিম্ন 115 টাকা এবং সর্বোচ্চ 2640 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার 2 এপ্রিল সকাল 11টায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফিজ মাওলানা মুফতি মুহাম্মদ রুহুল আমিন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয় যে ইসলামী শরিয়াহ মতে আটা, জব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যে কোনো একটি দ্বারা ফিতরা প্রদান করা যায়। গম বা আটা দ্বারা ফিতরা আদায় করলে অর্ধ স বা 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 115 টাকা প্রদান করতে হবে। মানে ফিতরার সবচেয়ে কম মূল্য যেটা, সেই মূল্য ধরেও যদি আপনি দিতে চান তাহলে প্রত্যেকটা মানুষের জন্য 115 টাকা ফিতরা দিতে হবে। এটা হলো যাইয়া গম বা আটা দ্বারা যদি পরিমাপ করা হয়, মূল্য নির্ধারণ যদি গম বা আটা দ্বারা করা হয়। আর যদি জব দ্বারা আদায় করতে চায় তাহলে জব দ্বারা আদায় করলে 1 সওয়া বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 396 টাকা প্রদান করতে হবে। আর কিশমিশ দ্বারা আদায় করলে 1 সওয়া বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1650 টাকা প্রদান করতে হবে প্রতি একজন মানুষের মাথা পিছু। আর যদি ফিতরা খেজুর দ্বারা আদায় করতে চায়, মানে খেজুরের মূল্যের পরিমাপ করে যদি ফিতরা আদায় করতে চায়, তাহলে 1 সওয়া বা 3 কেজি 300 গ্রাম খেজুরের বাজার মূল্য 1980 টাকা ফিতরা দিতে হবে প্রতি একজনের জন্য। আর পনির দ্বারা আদায় করলে 1 সওয়া বা 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2640 টাকা ফিতরা প্রদান করতে হবে। প্রিয় দর্শক, এখানে বলা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের জমানায় কি কি দ্বারা ফিতরা আদায় করত এবং সেইগুলোর বাজার হিসাব করে বর্তমান জমানায় কয় টাকা হয় সেই হিসাব করে বলা হয়েছে। আপনি যদি খেজুর, কিশমিশ, পনির এগুলোর হিসাব করলে যেহেতু ফিতরাটা বেশি হয়ে যায় প্রতি জন প্রতি, তাহলে আপনি কমপক্ষে আটা বা গমের মূল্য নির্ধারণ করতে পারেন। আর আটা বা গমের মূল্য আসে 115 টাকা প্রতি একজনের জন্য। আর দেশের সকল বিভাগ থেকে সংগৃহীত আটা, জব, খেজুর, কিশমিশ ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে।
মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী উপযুক্ত পণ্যগুলোর যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দ্বারা সদকাতুল ফিত্রা আদায় করতে পারবেন। উল্লেখ্য যে উপযুক্ত পণ্যসমূহের স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে, তদনুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিত্রা আদায় হবে। প্রিয় দর্শক, সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর মাওলানা মুহাম্মদ কাফিলউদ্দিন সরকার, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, জামিয়া শরিয়া এর ভাইস প্রিন্সিপাল মুফতি নজরুল ইসলাম এবং আরও বিভিন্ন ওলামায়ে কেরাম এই নির্ধারণের সময় উপস্থিত ছিলেন। তো মোট কথা হলো, মানে ফিত্রে আপনারা কত টাকা দিবেন, এর সর্বনিম্ন ফিত্রা নির্ধারণ হলো আমাদের দেশে 115 টাকা করে। আপনারা যদি সর্বনিম্ন মূল্যে ফিত্রা আদায় করতে চান তাহলে প্রতি একজনের জন্য কমপক্ষে 115 টাকা ফিত্রা আদায় করে দিবেন। এভাবে যদি আপনার ঘরে 5 জন লোক হয় তাহলে সেই 5 জনের জন্য আপনার 115 টাকা করে যে কয় টাকা হয় তা ফিত্রা আদায় করে দিতে হবে ঈদুল ফিতরের দিন নামাজে যাওয়ার আগে। প্রিয় দর্শক, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনলে আশা করি বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।